এবার দিলীপ ঘোষের কীর্তি আপনাদের সামনে তুলে ধরবো। সেই অর্থে কীর্তি না, বরং অন্য ধরনের একটা আমেজ তৈরি করলেন। পূর্ব বর্ধমানে আচমকা তৃণমূলের একটা অনুষ্ঠানে ঢুকে পড়লেন দিলীপ ঘোষ। প্রচারে যাওয়ার পথে তৃণমূলের অনুষ্ঠানে দিলীপ কেন গেলেন? ঈদ উপলক্ষে তৃণমূল কংগ্রেস একটি অনুষ্ঠান চালাচ্ছিল, আর সেই অনুষ্ঠানে আচমকা হাজির হন দিলীপ ঘোষ। সকলকে ঈদের শুভেচ্ছা জানালেন দিলীপ ঘোষ সেখানেই। অরূপ লাহা আমাদের প্রতিনিধি সেখানকার ছবি আমাদের সামনে তুলে ধরছেন। কেমন ছিল সেই মুহূর্ত যখন দিলীপ ঘোষকে আচমকা পেয়ে গেলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে? দেখো, দিলীপ ঘোষ রোজকার যে ঘটনা, অর্থাৎ তিনি সকালে আজকে বর্তমানের শহরের পাশে নারীগ্রাম আছে, সেই নারীগ্রামের মাঠে প্রাতঃ ভ্রমণ করেন এবং সেখানকার দলীয় কর্মীদের সাথে কথাবার্তা বলেন এবং জনসংযোগ করেন। তারপর তিনি একটু পরে আর কি ঘন্টা যে পরে অর্থাৎ 10টার সময় যখন তিনি তার নির্দিষ্ট যে কর্মসূচি ছিল ভাতারের ওর গ্রামে সেখানে যখন যাচ্ছিলেন, তখন তার তালির রেলগেট পরেই যে দিকি পার্বটি গ্রাম আছে সেখানে তিনি যখন যাচ্ছেন তার কনভয়, তখন তৃণমূল কংগ্রেসের কয়েকজন কর্মী, উৎসাহী কর্মী, তারা দিলীপ ঘোষকে হাত জানায় এবং তার দাঁড় করায়। সে অবস্থায় দিলীপ ঘোষ সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়েন এবং দেখেন যে সামনেই তৃণমূল কংগ্রেসের একটি মঞ্চ রয়েছে। সেই মঞ্চেতে জল সত্তর আজকে ঈদ উপলক্ষে ওখানকার সংখ্যালঘু ভাইদেরকে জল দান করা হচ্ছে। সেখানে তিনি রীতিমত নিজের মেজাজে ঢুকে পড়েন, নিজের ভঙ্গি হয় এবং মাইক হাতে তুলে নেন। তৃণমূল কংগ্রেসের যে মঞ্চ, সেই মঞ্চে উঠে পড়ে মাইক তুলে নিয়ে তিনি বক্তৃতা দেন এবং সেখানে বলেন যে ঈদে সম্প্রীতি বজায় রাখতে হবে, নীল ষষ্ঠী আছে, রক্ষাকালী পূজা আছে, সবই সমান, রামনবমী আছে, সব ধর্মের মানুষ যাতে সমানভাবে থাকে। দিলীপ ঘোষ, অনেক ধন্যবাদ। অরূপ লাহা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন। তো এবার আপনাদের শোনাবো এই অনুষ্ঠান থেকে বেরিয়ে দিলীপ ঘোষ কি বলেন। রাজনীতি তার জায়গায়, কিন্তু সামাজিক অনুষ্ঠানে যে ভ্রাতৃত্ববোধ আমাদের সমাজে সেটা যেন বোঝা যায়। আপনারা যে আয়োজন করেছেন, সবাইকে স্বাগত পাচ্ছেন, একটু বেশি মিষ্টি মনে হলো। সবাই ভালো থাকুন, নির্বাচন লড়বো আমরা ইস্যু নিয়ে, কিন্তু সামাজিক অনুষ্ঠান দুদিন নীল চলছে, আজকে চড়ক চড়কও আছে, নববর্ষ আসছে, রামনবমী আসছে, সবাই মিলে এই সামাজিক উৎসব পালন করে ভ্রাতৃত্ব সৌহার্দ্য বজায় রেখে আহ্বান সবাইকে, সবাই ভালো থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।